মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ওরকম বলে না, কিচ্ছু হবে না তীর্থদার। ঈশ্বর কখনো তীর্থদার খারাপ করতেই পারে না। তীর্থদা অনেক পূর্ণ করেছে গো, ঈশ্বর কোনোদিনও তীর্থদাকে এত তাড়াতাড়ি নিজের কাছে নেবে না। দেখো তুমি, তোমার জন্য তীর্থদাকে বেঁচে থাকতে হবে। দেখো তীর্থদা ঠিক সুস্থ হয়ে যাবে, আমি বলছি তোমাকে। শিমুল বলছি, আমাদের এবারে তো উঠতে হবে, এতখানি এসেছি, ট্রেনে করে আবার ফিরতে হবে এতটা। উনি তো বললেন যে ওরা সব বিচার বিবেচনা করে তারপরে জানাবেন, কনফার্ম করবেন সন্ধ্যের মধ্যে। আপাতত আমাদের তো ওয়েট করা ছাড়া আর কিছু করার নেই, আমরা রাত্রির মধ্যেই জানিয়ে দেব। দেখুন শনিবার হচ্ছে কিনা আমি আপনাদের জানাবো, তবে কি বলুন তো, এই ওপেন হল হলে কত টাকাই বা আর পাবে? দেখুন যতটুকু পাবে ততটুকুই লাভ আমাদের, আর আমরাও তো আমাদের মতো করে চেষ্টা করছি। আপনারাও যদি একটু পাশে থাকেন, এটাই যে রিকোয়েস্ট আপনাদেরকে। ভালো হয়ে গেলে না আবার অনেক মামানিকে ভালো করে তুলবে, অনেক উপকার করবে। এখন তো আমার স্বামী অসুস্থ, সেই তো কিছু করতে পারছে না। এখন যদি আমি বউ হয়ে কিছু না করি, তাহলে আমার বউ হয়ে বেঁচে থেকে কি লাভ বলুন তো? কি লাভ, আমার তো মরে যাওয়াই ভালো। পুতুল দি, কি হচ্ছে এসব? কেন বলছো এসব কথা তুমি? ঠিকই তো বলেছি বল, আমাকে তো চার কথা বলতে পারছি। এ কাজ করো পুতুল, অনেক বড় হবে। আমি যখন প্রায় কথা শুনেছি, তাও যদি মনে একটু গান করতাম, আজকে সবার কাছে গান গাওয়ার জন্য এমন করে বলতে হতো না রে। দেখ আমাকে গান গাওয়ার জন্য কেউ একটু সুযোগ দিচ্ছে না। না না, সুযোগ দিচ্ছি না তা না, আসলে এটাই বলার চেষ্টা করছি যে পুরোটা তো আমাদের হাতে নেই, তাই না? আচ্ছা ঠিক আছে, কালকের প্রোগ্রামটা তুমি কিরকম গান গাও সেটা আমরা আগে শুনি, তারপর না শনিবারের ব্যাপারটা কনফার্ম করবো, ঠিক আছে? মনিজা তুমি দেখো না, একটু মিটিং করে কিছু ব্যবস্থা করা যায় কিনা। আমি সন্ধ্যার মধ্যে কনফার্ম করে দেবো কালকে ওপেন হলে প্রোগ্রামটা হচ্ছে কিনা, ঠিক আছে? অনেক ধন্যবাদ, আমরা এখন আসি তাহলে। আমরা কিন্তু খুব আশায় থাকলাম। আমি এখন থেকে গান প্র্যাকটিস করব, যাতে কালকে আমি মনে মনে গান গাইতে পারি। আমার গানটাও হবে তো গো? ঠিক আছে ঠিক আছে, আমি দেখবো, কথা দিলাম। আমার মনে হচ্ছে তো হয়েই যাবে, তবে যতক্ষণ না ফোন করছি ততক্ষণ তো কনফার্ম হবে না। আমি সন্ধ্যাবেলার মধ্যে কনফার্ম করে জানিয়ে দেবো, হোপ ফর দ্য বেস্ট। না না চল। আমি লাস্ট মোমেন্ট অবধি ট্রাই করেছিলাম, চেষ্টা করেছিলাম, কিন্তু ভেবেছিলাম ব্যাপারটা হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা হয়নি। এখন টপ লেভেলের সিঙ্গার এসে গেছেন, উনি ভেতরে গাইবেন, বাইরে যে ওপেন প্রোগ্রামটা ছিল সেটা দেওয়া যাবে না। সেটা তো আমাদের আগে বলতে পারতেন বলুন, আমরা এখানে আসার পর আপনি বলছেন। একজন অসুস্থ পেশেন্টকে ফেলে রেখে আমরা এসেছি, কত আশা নিয়ে এসেছি বলুন তো। দেখুন আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কিছু করতে পারিনি। দেখুন এরপর যদি আমি জোর জবরদস্তি করি, তাহলে লোকে ভাববে যে আমার ভেস্টেড ইন্টারেস্ট আছে, কিন্তু আমার তো কোনো ভেস্টেড ইন্টারেস্ট নেই। এখানে কোনো টিকিট বিক্রি হবে না, কোনো লোক যদি যেচে টাকা দেয় তাহলে হবে, সেটা আমি আপনাদের আগেই বলেছিলাম। কিন্তু এখন যা পরিস্থিতি, টপ লেভেলের সিঙ্গার এসে গেছেন, এখন সেই ক্রেজি চলছে, তারপর একটা নিরাপত্তার ব্যাপার আছে, আর এখানে যে অর্গানাইজাররা আছেন তাদের স্টাফও কম, আর স্টাফদের আগে থেকে অর্গানাইজ করা যায়নি, তাই সব মিলিয়ে ম্যাডাম আমার কিছু করার নেই। ও সরি ম্যাডাম, আপনি বরঞ্চ পরে একবার। না আমি যখন এসেছি এখানে আমি গান গাইবো, তাও যাব। দেখুন মানে আপনারা ওকে বোঝান, উনি তো এমনিতে বুঝবেন না নর্মালি, আপনারা বোঝালে বুঝবেন। দেখুন এটা কিন্তু ওর উপরে প্রায় একটা টর্চার করার মতো হবে,
আপনারা তো নিশ্চয়ই জানেন যে ও স্পেশালি এবিলড একজন মানুষ, ফলে কনসেশনাল গ্রাউন্ডে অ্যাটলিস্ট ওকে একটা সুযোগ বোধহয় আপনারা দিতেই পারেন। ঠিক আছে, আপনারা তো ওকে ভেতরে ঢুকতে দিতে পারবেন না, কিন্তু ও তো এখানে গান গাইতে পারে, একটু প্লিজ এই সুযোগটা ওকে দিন না। আপনাদের টাকা পয়সা কিছু দিতে হবে না। তারপরে কি আমি আর প্রেসিডেন্ট থাকতে পারবো এখানে? কেন, এখানে তো আপনার কোনো দোষ নেই, এখানে তো যে কেউ এসে গান গাইতে পারে, শুধু আজকের দিনটা একটা সুযোগ। দেখুন, ও ঠিক করে এসছে গানটা গাইবে, যদি না গাইতে পারে প্লিজ ওকে ওকে এই সুযোগটা একটু দিন। বললাম তো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। দেখুন, প্রশ্নটা টাকা পয়সা নয়, টাকা পয়সা তো আমরা আগেই দিতে চেয়েছিলাম, আজকেই না দিয়ে দিচ্ছি। বাট টাকা পয়সাটা নিয়ে আপনি ওনার ট্রিটমেন্টটা করান, গান গাইলে যে টাকাটা পাবেন তার চেয়ে আমরা ওনার বেশি দিয়ে দিচ্ছি। আপনার টাকা পয়সাটা নিয়ে ফ্যামিলির কাছে চলে যান। বলো, দেখুন দাদা, সেটা যদি নেওয়ারই থাকতো, মানে আপনার থেকে যদি পার্সোনাল মানি নেওয়ারই থাকতো আগের দিনই নিতাম। আপনাকে তো বলেইছি দাদা যে আমরা এইভাবে কারোর কাছ থেকে হাত পেতে টাকা নেব না, সম্মানের সাথে টাকা নেব। ও গান গাইবে, সম্মানের সাথে আপনারা টাকা দেবেন। আপনারা প্লিজ ভুলে যাবেন না, তীর্থ চ্যাটার্জির স্ত্রী, আপনারা ভুলে যাচ্ছেন সেই কথাটা। আর আপনারা কিন্তু তীর্থ চ্যাটার্জির কাছে নানানভাবে অব্লিগেটেড, আপনাদের তো সাহায্য করেছে একটা সময়, সেটা কি করে ভুলে যাচ্ছেন? আর আমরা কি চাইছি বলুন তো দাদা, আমরা তো বেশি কিছু চাইছি না। এখানে একটা মাইক্রোফোন সেট করে দেবেন, এখানে গান গাইবে, মিউজিশিয়ান কোনো কিছু আমরা চাইছি না, শুধু রিকোয়েস্ট করছি দাদা ওকে একটু গান গাওয়ার সুযোগটা করে দিন প্লিজ। দেখুন, টাকা পয়সা আমাদের প্রয়োজন ঠিকই, কিন্তু ব্যাপারটা শুধু টাকা পয়সা নয় দাদা, একটু বোঝার চেষ্টা করুন একবার ওকে। দেখুন, ও কি মনে করে জানেন তো, ও মনে করে যে ও গাইলে ওর হাজবেন্ড সুস্থ হয়ে যাবে, ওর সেন্টিমেন্টের ব্যাপার দাদা, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, এমনি এমনি তো এখানে গাইতে পারে না কেউ, ঢুকতেও পারে না, একটা রেফারেন্সের দরকার, সেই রেফারেন্সটাই আমি। কিন্তু ওরা তো আমাকে চাপটা দেবে, ওরা আমাকে তখন বলবে যে আমরা তো আপনাকে সবটা বলেছিলাম, তারপরে কেন ওনাকে দিয়ে গানটা গাওয়ালেন তখন? কিন্তু হলে তো গাওয়াচ্ছেন। হ্যাঁ ভাই, তো ও তো বাহার গাইবে, এখানে তো জ্যাদা কেউ নোটিস ভি করবে না, হ্যাঁ না? আর দেখিয়ে না, এক হি গানে কি তো বাত হে, দু চার মিনিটই তো লাগবে, থোড়া অ্যাডজাস্ট কিজিয়ে না। ঠিক আছে, কি আর করা, আপনারা গানটা গিয়ে চলে যান, যা বলার আমি বলবো, যা করার আমি করবো, কথাটা তো আমাকেই শুনতে হবে, নিন তাড়াতাড়ি করবেন। দাদা, এত অসম্মানজনকভাবে কথা বলবেন না, ও কিন্তু গানটা ভালোই গায়, ওর গানটা কি আপনারা শুনেছেন যে এই কথাটা বলছেন? ও কিন্তু সম্মান রাখার মতো করেই গানটা গায়। আমাদের টপ লেভেলের যে সিঙ্গার তিনি এসে গেছেন, এখন সবাই তাকে নিয়ে ব্যস্ত, এখন যদি তিনি শোনেন যে বাইরে থেকে কেউ গান গাইছে তাহলে তো প্রবলেম হয়ে যাবে, তিনি তো রিয়্যাক্ট করে চলে যেতে পারেন। কেন রিয়্যাক্ট করবে বলুন তো, মানে উনিও তো একজন সিঙ্গার, সেখানে একজন যদি গান গায় ওনা তো রিয়্যাক্ট করার কোনো কথা না। তাও আমি আপনাদের বলছি, উনি যদি রিয়্যাক্ট করেন তার দায় আমার, আমি আপনাদের বলছি, আমি নয় কথা বলবো। আপনারা প্লিজ শুধু একটা মাইক্রোফোন অ্যারেঞ্জ করে দিন, আর কিচ্ছু লাগবে না। অর্থাৎ আপনারা কথাই শুনবেন না, তাই তো? আরে বাবা, শোনার মতো কথা হলে তো নিশ্চয়ই শুনবো, আপনিই বা কেন আমাদের কথাটা বুঝতে চাইছেন না? আরে এই মেয়েটিকে তো দেখছেন, ওকে এভাবে গান না গাইয়ে ফিরিয়ে নেওয়া যাবে না। আমি গান গাইলে না আমার স্বামী বাবা হয়ে যাবে, আমি আমি স্ত্রী হয়ে কে এটুকু কাজ করতে পারবো না, আমার স্বামীর জন্য ঠিকই পারবো করতে, আমি যখন নিয়েছি যে আমি গান গাইবে তাও বাবাই যাবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।